ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিশ্রাম নেওয়ার সুযোগ থাকলেও নেননি সাকিব খানিকটা অবাক করেই আজ চলে এসেছেন মাঠে কাজ করেছেন ফিটনেস নিয়ে তার কাছে সব কিছুই ইতিবাচক সব ঠিক থাকলে ফিরতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষের শেষ টেস্ট ম্যাচেই কাল মিরপুর ডিপিএল টি টোয়েন্টির ফাইনাল শেষে বিসিবির সভাপতি নাজুল হাসান বলেছিলেন যা শুনলাম ওকে এক সপ্তাহ বিশ্রাম দেওয়া হয়েছে পাশাপাশি তিনি জানান জাতীয় দলে তার শেষ ম্যাচ না খেলায় ভালো হবে এরপর সাকিব আল হাসানকে নিয়ে অনেক সমালোচনার ঝড় উঠে এমনকি এও প্রশ্ন উঠে যে জাতীয় দল থেকে সাকিব আল হাসানকে বিশ্রাম দেওয়া হচ্ছে শুধুমাত্র আইপিএল খেলার জন্য এসব সমালোচনার জবাব এবার সাকিব আল হাসান নিজেই দিয়ে দিলেন খেলায় ফিরতে ব্যাকুল বিশ্বসারা এই অলরাউন্ডার আজই চলে এসেছেন মাঠে অনামিকায় সেই ব্যান্ডেজ নিয়েই মাঠে এসেছেন সাকিব সকালে জিম ফিটনেস নিয়ে হালকা কাজ করেছেন জিমে আধ ঘণ্টা কাটানোর পর একাডেমির মাঠে করেছেন রানিং রানিংটা পুরোপুরি শেষ করতে পারেননি বৃষ্টির বাগড়ায় রানিং অপূর্ণ রেখে আবার ফিরেছেন জিমে এরপর ব্যাটিং বলিং অনুশীলন করেন সব ঠিক থাকলে সাকিবকে দেখা যেতে পারে ষোলোই মার্চ থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্ট চার্চ টেস্টে এদিকে এক সূত্রে জানা গেছে এখন পর্যন্ত সাকিবের সব কিছুই ইতিবাচক এক্সট্রা রিপোর্ট ভালো এসেছে এবং ব্যথাও অনেক কমে এসেছে